ঠিক, এবার সেই মতো ব্যবস্থা হোক। দুদিন পরেই আমি যাব ওই রাক্ষসের ঘুম ভাঙাতে। না 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 না, এ ভুল করো না যুবক। কাঁচা ঘুম ভাঙলে রাক্ষস আরো রেগে ভয়ঙ্কর হয়ে উঠবে। কাঁচা ঘুম ভাঙলে রাক্ষস যে রেগে যাবে তা ঠিক, আর আমিও সেটাই চাই। মানে? রাগলে বুদ্ধি লোপ পায়, হিতাহিত জ্ঞান থাকে না, আর সেই মত্ত অবস্থায় সে যখন ওই পথে ছুটে আসবে আমার ফাঁদে সে পা দেবেই, আর তাহলেই আমার কার্যসিদ্ধি হবে। আমার সাথে চাই শুধু একটা তেজি ঘোড়া আর একটা তলোয়ার। তোমার যা যা প্রয়োজন সবই তুমি পাবে। আমি তোমাকে বিজয়ী দেখতে চাই অজয়। আমায় আমায় আশীর্বাদ করুন মহারাজ। এই যে খুব তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছ বাজি রাক্ষস, এবার তোমার শেষ ঘুমের সময় এগিয়ে এসেছে। যা বাবা, কি ঘুম রে বাবা! আরো জোরে খোঁচা মারি দেখি এবার। কে রে আমার কাঁচা ঘুম ভাঙালি? আমি রে শয়তান। তোর প্রাণ কি ভয় নে, দাঁড়া আমি তোর মজা দেখাচ্ছি। পালিয়ে বাঁচবি ভেবেছিস? হত ছাড়া পেয়াদব, তুই আমার হাতে মরবি। আরে ধরতে পারলে তবে না, কই ধরো দেখি আমায়, ধরো ধরো। এইবার তোকে হাতে নাগালে পাবো, পালাবি কোথায়? এখানে কত আসলো কোথেকে? আমাকে মারতে ফাঁদ বানানো হয়েছে, ভেবেছিস এই গর্ত থেকে আমি বেরোতে পারবো না? সৈন্যগণ শোনো, একে একে পাথর ফেলতে শুরু করো তোমরা। মরে গেলাম দাদা, বাঁচাও দাদা। শুনে রাখ বদমাস, আমি মরে গেলাম আমার দু মাথা ওয়ালা দাদা তোকে ছাড়বে না, খবর পেলেই ছুটে আসবে। যাক, কম্মো সাবার।